একদম সত্যিকারের একটি শীতের বিকেল আজকে আমি জানি, এবং সবাইকে অপেক্ষার পালা শেষ করে শুরু করতে চাই এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করতে চাই প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। শুরুতে যে তথ্যটি দিব শহীদ আসাদ দিবস সম্পর্কে, কারণ আজকে 20 জানুয়ারি 1969 সালের আজকের এই দিনে তখনকার পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। ছাত্র সমাজের 11 দফা কর্মসূচির মিছিলে নেতৃত্বে থাকা আসাদকে গুলি করে হত্যা করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে সড়কে। স্বৈরশাসক আইয়ুব খানের পুলিশ বাহিনীর এই নৃশংস হত্যাকাণ্ডের পরই সূচিত হয়েছিল 69-এর গণ অভ্যুত্থান, পতন হয় আইয়ুব খানের। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি কিন্তু পালিত হয় প্রতি বছর, জানিয়ে দিলাম। এবার জানাই, আজ আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মুকুল কান্তি দে এবং ইভান স্যার, তোমাদের সাথে আছি, তোমাদের সাথে কথাও বলতে চাই। আপনাকে স্বাগত, কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো, অনেক ভালো আছি, কারণ আমি জানি যে সামনের সময়টা আমাদের চমৎকার কাটবে। আপনার কাছ থেকে বেশ কিছু ফোক গান, মাটির গান আমরা শুনবো। আমি একটু শুরুতে বলি, আপনি সিলেটেই গান করেন এবং সেখানকার মাটির গানগুলো আমাদের সবার কাছেই সমান জনপ্রিয়। আপনার গানের শুরুটা একটু শুনতে চাই। শুরুটা আমার পরিবার থেকে, আমার মা বাবা গান করতো। আচ্ছা, সেই সূত্র ধরেই আস্তে আস্তে আমার গানের হাঁটি হাঁটি পাপা করে শুরু। সেক্ষেত্রে শিখেছেন কি বাবা মার কাছে? প্রথমে শিখেছে আমাদের ওইখানে আমাদের ছাতকের একজন ওস্তাদ শ্রদ্ধেয় আবুল বশর, তারপর ওইখানের আরেকজন ওস্তাদ শুভচন্দ্র দেব। পরবর্তী সময়ে আমি বৃহত্তর সিলেট অঞ্চলে আমাদের সঙ্গীতগুরু বিশ্বজিৎ দে অনুদার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিই। আচ্ছা, 5 বছর কথা তো আমরা বলবোই, কিন্তু আমার কাছে মনে হয় কি এই মুহূর্তে একটা গান যদি আমরা শুনি তাহলে মুহূর্তটা শুনি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ওইখানে খুব জনপ্রিয় যারা গীতিকার রয়েছেন, শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, রাধারমণ দত্ত, তো এখন আমি রাধারমণ দত্তের একটি জনপ্রিয় গান পরিবেশন করব। শুনি আমারে আশিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, আমারে শিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, তুমি মান করে রাই রইয়াছ ছয়ানের সোনে শুইয়া ছোনি জপতি লইয়া, আমি আর কতকাল থাকব রাধে গো, আমি আর কতকাল থাকব রাধে দুয়ারে দাঁড়াইয়া, মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, আমার আশীর্বাদ কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, তুমি মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, তুমি মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। একদম আসলেই মানে মনে হয় আমার গান, একদম মাটির গান। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গানের পাশাপাশি একটু ফোনও নিব, একটু ফোনের কথাগুলো শুনে আসি। হ্যাঁ, কে বলছো? হ্যালো, নাম শুনি। সুষময়। সুষময়, কোন ক্লাসে পড়ো এবং কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? ক্লাস 7 এবং ক্লাস ই, ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। কৃষ্ণ শব্দটিতে ক্রি এর পরে যে যুক্ত বর্ণটি রয়েছে তা গঠিত, শোনো, ক মূর্ধন্য ষ ও য় দ্বারা, খ মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন দ্বারা, গ মূর্ধন্য ষ যোগ ম দ্বারা, বলো। দ্রুত বলবে। হ্যাঁ, খ। পুরো উত্তরটা বলো। মূর্ধন্য ষ মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন দ্বারা। হ্যাঁ, উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই যোগ হলো। এবারে দ্বিতীয় প্রশ্নটি শোনো। নিচের কোনটি ফার্সি প্রত্যয়? অপশন বলছি, ক বন্দি, খ আনি, গ আল, বলো।
বন্দি কো তোমাকে কে বলে দিচ্ছে কেউ না তো সত্যি কথা বলছো হ্যাঁ ভাইয়া দিলাম 500 টাকার বই কারণ সঠিক উত্তর এবার বলো তুমি কিংবা যে বলে দিয়েছে তাকে জিজ্ঞেস করো যে পরের প্রশ্ন করব কিনা হ্যাঁ নিয়ম জানো হ্যাঁ জানি ঠিক আছে থ্যাংক ইউ প্রশ্নটি হচ্ছে ব্যাকরণ মঞ্জুরী কে রচনা করেন অপশনগুলো শোনো ক মোহাম্মদ এনামুল হক খ বসন্ত কুমার চট্টোপাধ্যায় গ সুকুমার সেন বলো এবার যদি কেউ বলে দেয় এবং সেটা আমি টের পাই তাহলে কিন্তু মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ এনামুল হক উত্তর নিলাম এবং সঠিক অভিনন্দন 2000 টাকার বই তুমি জিতলে আপনার গানের শুরু শুনছিলাম বিভিন্ন জনের কাছে আপনি গান শিখেছেন এবং শিখেই গান করছেন আরেকটা বিষয় বোধহয় এই যে মাটির টানের গানগুলোর কথা আমরা বলছি আপনার যেখানে বেড়ে ওঠা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশও রয়েছে সেগুলো কতখানি প্রভাব ফেলেছে আপনার সঙ্গীত জীবনে অনেকটাই আমার বাড়ির পাশ দিয়ে সুরমনা নদী বয়ে গেছে তারপরে আমাদের ওইখানে কিন্তু 8 মাসই জল থাকে আচ্ছা আর এই জল তারপরে হাওয়ার বরণ নিয়ে আমাদের গীতিকারা গান লিখেছেন কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই চন্দ্র সূর্য বাইন্ধা রাখছে নাওয়েরিয়া গায় চন্দ্র সূর্য বাইন্ধা রাখছে নাওয়েরিয়া গায় দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাই বাই দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাই বাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই কি বলবো আসলে একদম এই গানগুলো নিয়ে আলাদা করে বলার কোনো কিছু সবসময় থাকে না কিন্তু আপনার যে বিশ্বাস করে গাওয়া এবং আমরা বলছিলাম যে প্রাকৃতিক সেই যে আবেদনটা তৈরি হওয়া সেগুলো মিলে হয়তো এরকম একটা গান হওয়া সম্ভব আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি গান শোনানোর জন্য আরেকটা বিষয় আমি একটু জানতে চাই এই যখন আপনি গান করছিলেন এবং গানের সাথে যখন শিখতে শিখতে গানের সাথে বেড়ে ওঠা তখন আপনার কাছে কী মনে হয়েছে গান শেখা কতটা জরুরি নাকি অনেকেই আছেন যে হয়তো গড গিফটেড তারা গেয়ে যান কিন্তু শেখাটা কতটা জরুরি সঙ্গীত হলো কিন্তু গুরুমুখী বিদ্যা গুরুর নিকটে বসে কিন্তু গান শিখতে হয় শিখতে তো অবশ্যই হবে না শিখলে কিন্তু হয় না সব কিছুর কিন্তু গুরু আছে একটা পরিচিতি আইডেন্টিফাই থাকে সঙ্গীতের যদি গুরু না থাকে তাহলে কিন্তু সঙ্গীতটা কিন্তু আসলে গুরুমুখী বিদ্যা গুরুকে ধরতে হয় আমাকে একজনকে ধরতে হবে সে হচ্ছে ফোনে আছে সেই ফোনটা ধরতে হবে তারপর আপনার সাথে কথা বলবো কে বলছো হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম বলো ভাই আমার নাম আকিফ বলো কোন ক্লাসে পড়ো ক্লাস 6 এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব খেলার মাঠ থেকে অনেকদিন পরে কেউ খেলার মাঠ বিভাগটি নিল খেলার মাঠ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন বর্তমানে নারী ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড কার অপশন শোনো ক কারেন রেলটন খ শন ক্লার্ক গ শার্লট এডওয়ার্ডস বলো খ শন ক্লার্ক হয়নি তো উত্তরটি সঠিক উত্তরটি জেনে নাও গ শার্লট এডওয়ার্ডস ইংলিশ অধিনায়ক 188টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত আমরা আরেকটা ফোন নিয়ে আসি ওকে হ্যালো আমি নাবিলা কোন ক্লাসে পড়ো ক্লাস 10 বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব জানা অজানা ঠিক আছে জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন একটা মসজিদ সম্পর্কে জানতে চাইবো কসবা মসজিদ কোথায় অবস্থিত বলতে পারো অপশনগুলো শোনো ক নওগাঁ খ নাটোর গ টাঙ্গাইল বলো নাবিলা সময় কিন্তু
নওগাঁ সঠিক উত্তর। ভালো লাগছে তোমাকে 500 টাকার বই দিতে পারলাম। এবার দ্বিতীয় প্রশ্নটা শোনো, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশনগুলো আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ক 1942 সালে, খ 1960 সালে, গ 1972 সালে। বলো, একটু দেখে ভেবে বলো, জানা থাকলে চটপট বলে দাও। বলো 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 ভাইয়া, 1960 সালে। ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক। 960 টাকা কম, 1000 টাকার বই তুমি পেলে। এবার বলো, আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? হ্যাঁ খেলবো। নিয়ম জানো? হ্যাঁ। ঠিক আছে নাবিলা, চলো। মৌলভীবাজারে, মৌলভীবাজার কোন নদীর তীরে অবস্থিত? অপশন আমি বলছি, ক কুমার, খ পায়রা, গ মনু। সময় কিন্তু চলে যাচ্ছে নাবিলা। গ মনু। মনু উত্তর সঠিক। অনেক ধন্যবাদ, 2000 টাকার বই তুমি পেয়ে গেলে। আমরা গানও হয়তো শুনবো, অনেক আর কথাও বলবো, কিন্তু টেলিফোনে কে আছো? অনিতা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ঠিক আছে, ছবি দেখিয়ে তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, ছবির গ্যালারি, ছবি দেখো। বাংলাদেশের এই দাবারুর নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো আমি বলছি, ক নিয়াজ মোরশেদ, খ জিয়াউর রহমান, গ এনামুল হোসেন। বলো, একজন বিখ্যাত দাবারু আমাদের দেশে। এনামুল হোসেন উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে জিয়াউর রহমান। আমরা একটা ফোন নিয়ে আসি, হ্যাঁ, তারপর কথা বলবো। হ্যালো। হ্যালো ভাইয়া। নাম শুনি, নাবিল। কোন ক্লাসে পড়ো তুমি? ভাইয়া ক্লাস 7-এ পড়ি। কোন বিভাগ থেকে প্রশ্ন নেবে? জানাও জানা। জানাও জানা থেকে তোমাকে প্রশ্ন করছি, কিন্তু বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়, অপশনগুলো শুনে নাও, ক 19 আগস্ট, খ 27 জুলাই, গ 30 জানুয়ারি। জানা আছে কবে হয়? উনিশ আগস্ট সঠিক উত্তর। 500 টাকার বইয়ের জন্য অভিনন্দন। এবারে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয়, অপশন শুনে নাও, ক 4 মার্চ 1972, খ 21 ফেব্রুয়ারি 1972, গ 10 জানুয়ারি 1972। একদম সঠিক উত্তর। কাগজের নোটি 1000 টাকার বই তোমার জন্য। এবার বলো যে পরের প্রশ্নটি নেবে কিনা। আজকে আর নেবে না, ঠিক আছে। মুকুল ভাই, আমরা অনেক কথাই বলছিলাম, এবং যে অঞ্চলে আপনার বেড়ে ওঠা, গানের সাথে বেড়ে ওঠা, পরিবেশের সাথে বেড়ে ওঠা, সেই অঞ্চলটি কিন্তু আমাদের সংস্কৃতিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। সেখানে অনেক বিখ্যাত অনেক কিছুই রয়েছে। গানের কথাই যদি বলি, একটু যদি বলেন আমাদেরকে। আমাদের বিখ্যাত মনে করেন ওইখানে, ওই অঞ্চলটাতে কিন্তু দেখা যায় এই চায়ের বাগান রয়েছে, তারপরে কমলালেবু, মানে ফল ফুল সুর সব কিছুই আছে ওইখানে। আচ্ছা, মানে গানের বা সংস্কৃতির বড় অবদান তো রয়েছেই সেখানে। তো আমার কাছে মনে হয় কি, আপনার সাথে কথা বলছি, সবাই অপেক্ষা আছেন এই মানুষটি কখন গেয়ে উঠবে। তো আমরা ছোট করি আরেকটা গান শুনতে, হাসন রাজার একটি গান একটু করি। নিঃসন্দেহ বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। বানাইল বানাইল বাউলা তার নাম হয়েছে মৌলা, বানাইল বানাইল বাউলা তার নাম হয়েছে মৌলা, দেখিয়া তার রূপের ছটক, দেখিয়া তার রূপের ছটক হাসন রাজা হইল বাউলা কে বানাইল রে, হাসন রাজা রে বাউলা কে বানাইল রে, ও বাউলা কে বানাইল রে হাসন রাজা রে বাউলা
কে বানাইলো রে। ধন্যবাদ 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 এত চমৎকার সব গানগুলো শোনানোর জন্য। আচ্ছা আমগুলো ভাই, গান কি আপনার গানটাই পেশা, এটাই করছেন? হ্যাঁ, গানটাই আমার পেশা এবং নেশা। পেশা এবং নেশা, গানের পাশাপাশি কিছু করছেন? হ্যাঁ, গানের পাশাপাশি আমি শিক্ষকতা করছি। আমার একটা স্কুলে বাচ্চাদের গানের চর্চা করানো হয়, ওখানে আমি করি আর। আচ্ছা, এটা তো খুবই নিঃসন্দেহে ভালো কাজ। সেই কাজটি সম্পর্কে আর একটুখানি শুনবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু আছেন ফোনে, তার কথাটা অবশ্যই অবশ্যই। হ্যালো। হ্যালো, নাম শুনি। হ্যাঁ, আমি হচ্ছে মাইশা বলছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি। ক্লাস 9 এ পড়ো, ফাইন। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করবে, জানাও জানা শেষ। ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, জি। ঠিক আছে, কোন স্কুলে পড়ো তুমি? আমি বিকারণ স্কুলে পড়ছি। ফাইন, চলো প্রশ্ন হচ্ছে, ঋষি শব্দটির অর্থ কি? অপশনগুলো শুনে নাও, ক মঙ্গল, খ অশুভ, গ সমৃদ্ধি। বলো, নির্ধারিত সময়ে উত্তর দিতে হবে। সমৃদ্ধি। সমৃদ্ধি উত্তর তো সঠিক নয়, সঠিক উত্তরটি জেনে নাও, খ অশুভ। আমরা অনেক কথাই বলছিলাম যে আপনার স্কুলটি নিয়ে কিছুটা শুনবো, এবং সেখানে যাদেরকে গান শেখাচ্ছেন, মানে সবাইকে, বাচ্চাদেরকে গান শেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের গান শেখাচ্ছেন। আচ্ছা, ওদের ভিতরে আগ্রহ কেমন দেখেন এই সময় এসে এই মাটির গানের প্রতি? ওদের আগ্রহটা? আগ্রহ আছে। এবং আমার স্কুলটার, স্কুলের এই এটা নামটাই কিন্তু মেঠোসুর। মেঠোসুর? হ্যাঁ, মেঠোসুর সাংস্কৃতিক বিদ্যাপীঠ। কতজন ছাত্রছাত্রী আছে সেখানে? আছে প্রায় 40-50 জনের মতো। বাহ, অভিভাবকদের আগ্রহ থাকে? হ্যাঁ, আসে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আসে, তারপরে নিয়ে যায়, মানে অনেক ইয়ে আছে ওই তাদের আগ্রহ গান শেখার। আচ্ছা, গান নিয়ে কথা বলতে বলতে মনে হলো আপনার তো অ্যালবামও রয়েছে। হ্যাঁ, আপনার প্রথম অ্যালবাম 2003 এ এসেছিল। হ্যাঁ, 3 এ এসেছিল। এবং সামনে কি আর কোন একটা মিক্সড অ্যালবাম আসবে? আচ্ছা, এটা কবে নাগাদ আসবে? এই বৈশাখে আসবে, পয়লা বৈশাখে আসবে। সেখানে কি ধরনের গান করছেন? এখানে এই যে শাব্দুল করিম, তারপরে দুর্বীর সাহেবের গান থাকবে, রাধারমণ। প্রথম অ্যালবামটি আপনার একক ছিল? হ্যাঁ, একক ছিল। সেখানে কি ধরনের গান ছিল? এই গানগুলোই ছিল, হাসন রাজা, দুর্বীর সাহেব। কিন্তু এতদিন পরে কেন, 2003 থেকে 2016 মাঝখানের সময়টা অ্যালবাম করেননি কেন? আর করা হয়নি, ওই গান তো আসলে সিলেকশনের ব্যাপার স্যাপার আছে, কারণ হুট করে কিন্তু গান হয় না। গান করতে গেলে চর্চার দরকার আছে, তারপরে একটা সিলেকশনের ব্যাপার স্যাপার আছে, যার কারণেই মনে করি একটু। আর আমি বিশেষ করে গানের কাজটা একটু দেরি করে করি, কারণ চাই যে একটু ভালো কিছু উপহার দেওয়ার নতুনদের মাঝে, যাতে আমরা সঠিক জিনিসটা যাতে দেওয়া যায়, এই জন্য আমার একটু সময় নিয়ে করা। নিঃসন্দেহে, কিন্তু অ্যালবাম করেননি বলে কিন্তু আপনার ব্যস্ততা থেমে নাই, আমরা জানি। আপনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, সেটা সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আমি 2012 বিটিভিতে এনলিস্টেড হই, এটা অনেক আনন্দ, এটা তো বলে বোঝাতে পারবো না। পাশাপাশি এটাও বলতে চাই, এনটিভির আজকের এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, এবং এনটিভিকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে আজকের এই অনুষ্ঠানে নিঃসন্দেহে করার জন্য। আমরা কৃতজ্ঞ, কারণ এনটিভিও সবসময়ই কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের মাটি, এগুলোর পাশখানে পাশেই আমরা থাকি। আর আপনার সাথে কথা বলতে বলতে আমার কাছে মনে হলো যে আমরা তো গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি একটু বলি, সবারই একটা পরিকল্পনা থাকে। আপনি গান নিয়ে আপনার ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন জায়গায় আপনি গাইছেন, মঞ্চে গাইছেন, অ্যালবামের কাজও করছেন। আমি একটা জিনিস জানতে চাই, ভাবছেন কি সামনের পরিকল্পনা? কি সামনের পরিকল্পনা? এটাই যে আমাদের লোকসঙ্গীতের আদি যে সুর, আদি বাণী, এগুলো কিন্তু আস্তে আস্তে নতুনদের মাঝে এসে কিন্তু আস্তে আস্তে মানে ওইভাবে থাকছে। যেমন দেখা গেছে আমাদের শাব্দুল করিমের বাড়ি কিন্তু সুনামগঞ্জের এই দিরাই, দিরাইয়ে একটি গান যখন গানটি রচনা করেন, ওইখানে একটা পর্যায়ে, সিলেটে আসলে একরকম, তারপরে ঢাকায় আসলে একরকম হয়ে যায়। কিন্তু আমি চাচ্ছি যে এই যে একদম মূল রূপ, হ্যাঁ, এই জিনিসটা রবীন্দ্রের মাঝে চমৎকার একটু তুলে দেবো। চমৎকার, আপনার প্রতি শুভকামনা রইল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এভাবে যাব না, আপনার গান শুনতে শুনতে যাব, কিন্তু আমি একটু বিদায় নিয়ে আসি। অবশ্যই বিদায় নিতে হবে, বিদায়ের আগে ঘোষণাও রয়েছে, যে ঘোষণাটি রয়েছে সবার জন্য, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এমনকি এই অনুষ্ঠানটি পুনরায় কিন্তু আপনি ওই ওয়েবসাইটে ভিজিট করেই দেখতে পাবেন। সবাই খুব খুব ভালো থেকো, আগামী দিন আবার দেখা হবে। গানটা শুনি আমরা এখন। আমি দুর্গ বিষয়ের একটি গান করবো, আমার বাড়ির পাশে সুরমানদীর পারি, ওনার বাড়ি আর পাশে আমার বাড়ি, ওনার একটি বিখ্যাত গান, আমার অন্তরে আমার কলিজা। বাহ, আমাদের সবার অনেক পছন্দের গান। মারিয়া ভুজঙ্গতীর কলিজা করিল চৌচির,
এমন শিকারি তীর মারিল গো, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, ওই আমার দেহ ধুইয়া প্রাণটি লইয়া যায়, আমার অন্তরায় আমার গলি যায়, আমার অন্তরায় আমার গলি যায়, প্রেম শেল বিন্দিল বুকে, প্রেম শেল বিন্দিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায় আমার প্রথম যৌবন বেলা আমার পাইয়ায় বলা, প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল গো, প্রথম যৌবন বেলা আমার পাইয়ায় বলা, প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল গো, আমার অন্তরেতে প্রেম হইয়া গুণ জল দিলে সাবারে আমার অন্তরেতে প্রেময়া গুণ জল দিলে তাবারে দিগুণ, এখন আমি করি কি উপায়, আমার অন্তরায় আমার গলি যায়, আমার অন্তরায় আমার গলি যায়, ভাটা সাজাইয়া মাঝখানে আগুন ধরাইয়া দিল গো, ইটি কামলা ইটি বানাইয়া একযুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন ধরাইয়া দিল গো, আমার ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, আমার ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, কেন এমন দশা হইল দুর্বিষার বেলা, আমার অন্তরায় আমার গলি যায়, আমার অন্তরায় আমার গলি যায়, প্রেম শেল বিন্দিল বুকে, প্রেম শেল বিন্দিল বুকে মরি হায় হায়।